नमस्कार बंधुरा, स्वागत हमार चैनल हार्डवेयर नॉलेज विद ओबीते। तो अभिषेक बोलछी, आपनार चैनल होस्ट। अनेक दिन हो गेल आमी भिडियो दीते पारिनी, सरि फर दैट। अनेकेई बुझबेन कारण आमी एका बिजनेसमैन, एकाई आमाके दोकान चालाते हय। तार संगे शुधु एकटा दोकान ना, आमार तीन चारटे दोकान आछे, तो सेगुलो देखाशोना करते हय, हिसाब फिसाब सबई राखते हय। तो बिजनेसमैनरा जानेन कतटा बिजनेस व्यस्त थाकते हय। तारपर एइसब भिडियोगुलो करी, নিজেই শ্যুট করি আবার নিজেই এডিট করি, তো সময় পাওয়া যায় না। তাও চেষ্টা করব প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার, এই টার্গেট নিয়েই এগোচ্ছি। আপনাদের ভালোবাসা পাচ্ছি, ভালো লাগছে। অনেকেই অনেক রকম জানতে চাইছেন যে দাদা, দোকান নতুন করে খুললে কী কী প্রোডাক্ট রাখা যায়, কীভাবে কোন। আমি যতটা পারি, যতটা সময় হয়, আমি সবাইকে হেল্প করি, কারণ আমার কোনো স্বার্থ নেই। কারণ আমি এইটুকুন ভাবি যে আমি যে যখন বিজনেস করতে গিয়েছিলাম, কিছু প্রবলেম তো আমি ফেস করেছিলাম, সেগুলো যাতে যারা নতুন বিজনেস করছেন তারা যাতে না এই ফেসগুলো করেন, সেই জন্যই আমি ভিডিওগুলো দিচ্ছি। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখছেন, আর যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই ভিডিওগুলোকে লাইক করবেন। তো আজকে যে টপিক নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে কনস্ট্রাকশন কেমিক্যাল নিয়ে আলোচনা করব। তো কনস্ট্রাকশন কেমিক্যাল হচ্ছে কি, সাধারণত মানে কনস্ট্রাকশনের জন্য, ধরুন বাড়ি হোক যাই হোক, আপনি যতক্ষণ কনস্ট্রাকশনের জন্য যে কেমিক্যালগুলো লাগে সেটাই হচ্ছে কনস্ট্রাকশন কেমিক্যাল। তাও ভিডিওর মধ্যেখানে একটা কথা আমি বলে রাখি, কারণ আজকে আমি আমার দোকানে ভিডিওটা শ্যুট করছি, হয়তো আউটসাইড থেকে কিছু আপনার আওয়াজ আসতে পারে, তো এটা একটুখানি অ্যাডজাস্ট করে নেবেন। যাই হোক, আজকে আমরা কনস্ট্রাকশন যে ভিডিওটা করছি, যে কনস্ট্রাকশনের রিলেটেড কেমিক্যালের উপর বা কনস্ট্রাকশন কেমিক্যালের উপরই ভিডিওটা করছি, সেই টপিকেই আসে যাক। তো কনস্ট্রাকশন কেমিক্যাল সাধারণত কী জিনিস, প্রথমেই বলে রাখি যে আপনার বাড়ির বা কনস্ট্রাকশনের কাজে, যেমন ঢালাই, গাঁথুনি, প্লাস্টার, এইসবের ক্ষেত্রে যে কেমিক্যালগুলো ইউজ হয় সেগুলোই কনস্ট্রাকশন কেমিক্যাল। তো কনস্ট্রাকশন কেমিক্যাল কিন্তু অনেক ক্যাটাগরির হয়, মানে এটা একটা বিরাট বড় সাবজেক্ট বলতে পারেন, বা অনেক প্রোডাক্টের সংমিশ্রণ কিন্তু কনস্ট্রাকশন কেমিক্যাল। তো সব কিন্তু লাগে না, আমাদের ডোমেস্টিক দোকানে বা ডোমেস্টিক ইউজের জন্য যেগুলো লাগে সেগুলো নিয়েই আজকে আমি ভিডিওটা করব। কারণ সব কেমিক্যাল যদি রাখতে যান তাহলে অনেক টাকা ইনভেস্টমেন্ট, কিন্তু সব সচরাচর সব কিছু লাগে না। কমার্শিয়াল প্রজেক্ট যদি হয় সেখানে অনেক কিছু, অনেক কেমিক্যাল লাগে, দেখবেন ডাম ডাম লাগে রাস্তা তৈরি করতে, ব্রিজ তৈরি করতে, এইসব করতে কিন্তু কনস্ট্রাকশন কেমিক্যাল খুব ইউজ হয়। আর গভর্নমেন্টের যে কোনো কাজে কনস্ট্রাকশন কেমিক্যাল ছাড়া কাজ হয় না, তো এটা হয়। কিন্তু আমাদের ডোমেস্টিক কাজে একটা বিরাট প্রবলেম হচ্ছে, এখানে অনেক মিস্ত্রিরা ভাইরা কিন্তু এটাকে ইউজ করতে চান না। তার মেন কারণটা যেটা আমি অ্যানালিসিস করে দেখেছি, তারা কিন্তু এটার ইউজটা ঠিকঠাক জানেন না। মানে এখানে প্রবলেম হচ্ছে কোম্পানিগুলো প্রোডাক্টগুলো ডিজাইন করে, কিন্তু যারা ইউজ করবে তাদেরকে ঠিকঠাক ট্রেনিং দেয় না। ফলে কি হয়, আপনি বিক্রি করলেন, সে ইউজ করতে পারলো না, ফলে কি হবে, পরবর্তীকালে পার্টি এফেক্টিভ রেজাল্ট পেলো না। সাপোজ ধরুন কেউ একটা কেমিক্যাল কিনে নিয়ে গেছে যে ড্যামটাকে যাতে তাড়াতাড়ি না আসে সেই জন্য কেমিক্যালটা নিয়ে গেছে, সেটার পরিমাণটা ঠিকঠাকভাবে যদি না দেওয়া হয় তাহলে কিন্তু তার এফেক্টিভ রেজাল্ট পাওয়া যায় না। যেমন ধরুন সাপোজ আপনার কিছু যদি শরীর খারাপ হয় তাহলে আপনাকে নির্দিষ্ট পরিমাণ ওষুধ নির্দিষ্ট সময়ে খেতে হবে, একটা পরিমাণ আছে। তেমন এটাও হচ্ছে ঢালাই বা কংক্রিটের ওষুধ, তো এইটাকেও ঠিক নির্দিষ্ট পরিমাণ যদি না ইউজ করা হয় তাহলে কিন্তু এর রেজাল্ট পাওয়া যায় না। আর এখানেই ব্যাপারটা হচ্ছে, এইখানেই আমার আজকে কথা হচ্ছে, আপনাকে এই ব্যাপারে, এই কনস্ট্রাকশন কেমিক্যালের প্রোডাক্ট নলেজ সম্পূর্ণ থাকতে হবে। তো আমি সেই জন্য এই যে কনস্ট্রাকশন কেমিক্যালের এই টপিকটা, ভিডিওটাকে দুভাগে ভাগ করে দেবো। একটা হচ্ছে আপনাদের প্রোডাক্ট নলেজটা বলবো, আর একটা পার্টে আমি বলবো এটা কীভাবে ইনভেস্ট করবেন, কোন কোম্পানি ইনভেস্টমেন্ট করা ভালো, কোন কোম্পানি কীরকম প্রফিট দেয়, সেই নিয়ে আমি একটুখানি বলবো। তো দুটো ভিডিওই অবশ্যই দেখবেন, আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক শেয়ার করবেন অবশ্যই। তো যাই হোক, তিনটে কেমিক্যাল মেনলি লাগে কনস্ট্রাকশনের জন্য। তিনটে কেমিক্যাল কী কী, একটা হচ্ছে ল্যাটেক্স বা পলিমার প্রোডাক্ট, এটা একটা লিকুইড পলিমার বলতে পারেন, মানে এটার ইউজটা হয় ড্যাম্পের জায়গায়। দুটো মিস্ত্রি, দু রকমের মিস্ত্রি এই প্রোডাক্টটা ইউজ করে, একটা হচ্ছে রং মিস্ত্রিরা আর একটা হচ্ছে রাজমিস্ত্রিরা। রং মিস্ত্রিরা কখন ইউজ করে, সাপোজ যখন প্লাস্টার করা আছে ওরা রং করবে, ধরুন প্লাস্টার করার পর কিছু জায়গায় ড্যাম্প এসছে বা পুরানো রং করা ছিল সেখানে কিছু জায়গায় রং, মানে ড্যাম্পের জন্য রং খসে গেছে, আবার নতুন করার সময় এর ইউজটা হয়। ওরা কী করে, এইটাকে প্রাইমারের সঙ্গে মিশিয়ে
বা ধরুন যে ওরা যে পুট্টির ঘোলা দেয় বা হোয়াইট সিমেন্টের ঘোলা দেয় তার সঙ্গে নির্দিষ্ট পরিমাণ মিশিয়ে এটাকে দেয়ালে এক কোট চাপিয়ে দেয়, দিয়ে তার উপর প্রাইমার করে রং করে। এটা একটা ইউজ। তো এখানে কিন্তু আপনার আপনাকে একটু বলে রাখি, আপনাকে আপনি অ্যাজ এ দোকানদার আপনার এই ব্যাপারটা ইউজটা জেনে রাখুন। যেমন আমি একটু হিনকন বলে একটি কোম্পানির বেছি, ডক্টর ফিক্সিটও বেছি। তো ল্যাটেক্স ওরা কি বলে, 1 কেজি ল্যাটেক্সের সঙ্গে, মানে এটা অ্যাকচুয়ালি কেজি ফর্ম, কেজিতে আসে, মানে লিটারে আসে না। দেখবেন কি ম্যাক্সিমাম কোম্পানি কেজিতে দেয়, যেহেতু এটা হার্ড মানে একটু লিকুইড ফর্মে থাকে, কিন্তু এটা এটা ঘনত্বটা অনেক মোটা বলে এটাকে কেজি হিসাবেই আসে। তো 1 কেজি ল্যাটেক্সের সঙ্গে 1 কেজি জল আর 3 কেজি সিমেন্ট, এটাকে মিলিয়ে একটা ঘোলা তৈরি করতে হবে, সেই ঘোলাটা লাগাতে হবে রং মিস্ত্রিদের জন্য, ঠিক আছে। আর যখন রাজমিস্ত্রির এটাকে ইউজ করবে, ওরা করবে কি, যখন প্লাস্টারের আগে দেয়ালে ধরুন সাপোজ কারোর দেয়াল গাঁথনি হয়েছে, কিছুদিন ফেলে রেখেছে, হয়তো প্লাস্টার করা হয়নি, তখন এই ল্যাটেক্সের ঘোলাটা লাগিয়ে প্লাস্টার করাটা উচিত। তো আপনি যখন কাস্টমার আসবেন আসবে তখন তাদের সেইভাবেই সাজেশান দেবেন। তাদের ক্ষেত্রেও এই 1 কেজি ল্যাটেক্স, সমপরিমাণ জল আর 3 কেজি আপনার হচ্ছে সিমেন্ট দিয়ে ঘোলাটা সিমেন্ট ইটের ওপর মেরে দিয়ে তার উপর ওরা প্লাস্টার করবে। তো এইটা হচ্ছে ল্যাটেক্সের ব্যাপার। এটা একটা প্রোডাক্ট, এটা সাধারণত সাদা দুধের মতো হয়, আর এর 501 কেজি, 5 কেজি, 10 কেজি, 20 কেজি এই প্যাকে অ্যাভেলেবেল থাকে। তো এই মোটামুটি 501 কেজি আর 5 কেজিটাই বেশি চলে, 10 কেজি 20 কেজি নতুন দোকান না রাখাই ভালো। যদি অর্ডার হয় তাহলে কোম্পানি থেকে আনিয়ে দেবেন, আর যারা পুরানো দোকান যাদের চলে বেশি তারা রাখতে পারেন অবশ্যই। এটা একটা প্রোডাক্ট। আর একটা প্রোডাক্ট যেটা বেশি চলে সেটা হচ্ছে LW প্লাস, বা দেখবেন ডক্টর ফিক্সিটের LW প্লাস, যেটা একটু কালো মোবিলের মতো দেখতে হয়। এই কেমিক্যালটা খুব ইউজ হয়, এই কেমিক্যালটা 3টে জায়গাতেই বেশি ইউজ হয়। সেটা হচ্ছে আপনার ঢালাইয়ের ক্ষেত্রে ইউজ হয়, যখন নতুন ছাদ ফাদ ঢালাই হচ্ছে সেক্ষেত্রে ইউজ হয়, সিমেন্টের সঙ্গে মিশিয়ে, সিমেন্ট বালির সঙ্গে কংক্রিটের যে মিক্সন তার সঙ্গে মিশিয়ে ইউজ হয়। তারপর হচ্ছে দেয়াল প্লাস্টার যখন করবেন, বালি সিমেন্ট মাখার সাথে ইউজ হয়। আর একটা হয় যখন গাঁথুনি হচ্ছে, সেই গাঁথুনির সময় এই কেমিক্যালটা ইউজ হয়। তো এই কেমিক্যালটাই বেশি বিক্রি যখন তুলবেন সেটা, এটা 501 কেজি, 5 কেজি, 10 কেজি, 20 কেজি, নতুন দোকানের ক্ষেত্রেও 20 কেজি রাখতে পারেন একটা, কারণ এগুলো বিক্রি হবেই, মাঝে মাঝে কাস্টমার আসবে এগুলো নিয়ে নেবে। তো এইটা কীভাবে হবে, এটা সাধারণত আপনাকে যেমন ডক্টর ফিক্সের লালু প্লাসটা, 1 বস্তা সিমেন্টে 200 গ্রাম আপনাকে রাখতে হবে, 200 গ্রাম 200 গ্রাম দিতে হবে। তো 200 গ্রাম কী করে বুঝবেন, ওই চায়ের কাপ থাকে, চীনামাটির চায়ের কাপ, ওতে 100 গ্রাম, ওই 1 কাপ কেমিক্যাল মানে 100 গ্রাম। তো 1 বস্তায় আপনার 200 গ্রাম লাগবে। 200 গ্রামটা ইউজ তো ডাইরেক্ট সিমেন্টে করা যাবে না, এটা করতে হবে আপনার 1 বালতি জলে প্রথমে মিশিয়ে নিয়ে, সেটা হচ্ছে সিমেন্ট বালির যে মিশ্রণটা তৈরি করছে মিস্ত্রিরা, তার মধ্যে ঢেলে দিয়ে সেটাকে ভালো করে মাখিয়ে নিলেই মিশ্রণটা তৈরি হয়ে যাবে। তো এটা রাখবেন। আর একটা কেমিক্যাল খুব চলে, সেটা হচ্ছে জয়েন্ট বন্ড। মানে এখনকার দিনে দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে পুরানো ছাদের সঙ্গে নতুন ছাদ মানে কী বলবো জয়েন্ট হয়। মানে ধরুন কারোর দুতলা বাড়ি আছে, কোনো দু কামরা বাড়ি আছে, আর একটা কামরা বাড়াচ্ছে বা একটা ঘর বাড়াচ্ছে, সেক্ষেত্রে নতুন ছাদের সঙ্গে পুরানো ছাদকে ওরা জয়েন্ট করার সময় এই কেমিক্যালটা লাগে, এটা হচ্ছে জয়েন্ট বন্ড। তো এই জয়েন্ট বন্ড কেমিক্যালটা খুব এফেক্টিভ কিন্তু একটু ডেঞ্জার কেমিক্যাল, কারণ হচ্ছে এই কেমিক্যালটা ঠিকঠাক ইউজ না করতে পারলে কিন্তু কেমিক্যালটা নষ্ট হয়ে যায়, মানে সলিড হয়ে যায়, পাথরের মতো হয়ে যায়। মানে এই কেমিক্যালটা কোম্পানি কিন্তু রেডি করে দেয় না, মানে যারা এটাকে কিনে নিয়ে যাবে মিস্ত্রিরা বা যে পার্টি নিয়ে যাবে তাকে আধ ঘন্টা আগে এটাকে ঠিকঠাকভাবে মিশিয়ে লাগিয়ে রেজাল্টটা কাজটা করতে হবে, তবেই রেজাল্ট পাওয়া যাবে। এটা হচ্ছে ব্যাপার। তো এই কেমিক্যালটা সাধারণত 600 গ্রাম 800 গ্রাম এরম প্যাকে আসে, তবে 600 গ্রামের প্যাকটাই রাখবেন। 600 গ্রাম কিন্তু একটা জারে আসে না, এটায় 2টো জার থাকে, একটা কেমিক্যাল থাকে 400 গ্রাম আর একটা কেমিক্যাল থাকে 200 গ্রাম। এই দুটো কেমিক্যালকে আলাদাভাবে কোম্পানি দেয়। সেটাকে করতে হবে কি, এই 200 গ্রামটাকে নির্দিষ্ট পরিমাণে বা 50 গ্রাম করে ভাগ করে নিয়ে আপনি ওই কী বলে 400 গ্রামের কেমিক্যালের মধ্যে মিক্স করে নিয়ে ভালো করে এটাকে লাগাতে হবে। তো কোনোভাবেই এই 400 গ্রামের মধ্যে 200 গ্রামটা একবারে ঢেলে দেওয়া যাবে না, দিলেই এটা কিন্তু সলিড হয়ে যাবে কেমিক্যালটা, তাহলে আপনাকে ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। তো আপনি যখনই পার্টি আসবে তখন যেই এটা কিনতে আসবে তাকে কিন্তু এটাকে ভালো করে একটু বুঝিয়ে দিতে হবে, তো সেই জন্য আপনাকেও জানতে হবে। তো দেখে নিন, আমি ছবিতে দেখাতে চাইছি, আমি একটা কোম্পানির কেমিক্যাল দেখাচ্ছি। দেখুন 2টো জারে রয়েছে, একটাই আছে 400 গ্রাম, একটাই আছে 200 গ্রাম। তো এই 200 গ্রামের জারটাই, ছোটো জারটাকে করতে হবে আপনি হাতে করে 4টে ভাগ করে নিতে হবে ওপরেই নিয়ে, আপনার এই 400 গ্রামের মধ্যে প্রথমে 50 গ্রাম দেবেন, দিয়ে ভালো করে ওটাকে মেশাতে হবে, আবার 50 গ্রাম দেবেন, ভালো করে মেশাতে হবে, আবার 50 গ্রাম দেবেন, ভালো করে মিশিয়ে নেবেন,
নিয়ে রেস যেটা থাকবে দিয়ে ভালো করে মিশিয়ে একটা 2 ইঞ্চি ব্রাশ দিয়ে যেটা পুরানো কংক্রিট যেটা পুরানো ছাদ সেখানটা একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে শুকিয়ে তার উপর লাগিয়ে এবার নতুন যে ছাদ দেয় রড বাঁধা হয়েছে বা আপনার যে বালি সিমেন্টের মিশ্রণ বা পাথরের মিশ্রণটাকে ওর উপর দিয়ে এবার করে দেওয়া ছাদ করে দিলে মোটামুটি আপনার ক্র্যাকের চান্সেস নেই। এটা আমি দেখেছি, মানে আমার দোকানে অনেক মিস্ত্রি নিয়ে গেছে, আমি নিজে আমার নিজের ছাদে অ্যাপ্লাই করেছি। সাধারণত এই কেমিক্যালটা ইউজ করলে আপনার কিন্তু ফাটলের সম্ভাবনা একদম নেই বললেই চলে, মানে আমি বলবো না 100%, কারণ একটা জিনিস আপনি কনস্ট্রাকশন কেমিক্যালের বিজনেস করতে গেলে একটা জিনিস কিন্তু আপনাকে পার্টিকে বলে দেওয়া উচিত, সেটা হচ্ছে ধরুন কেউ ড্যাম্পের কেমিক্যাল নিয়ে গেল বা এইসব ক্ষেত্রে কেমিক্যাল নিয়ে গেল, এটা কিন্তু মানে আপনি কেমিক্যাল লাগালে যে ড্যাম্প আসবে না এই কথাটা কিন্তু বলা যাবে না, কারণ ড্যাম্প এমন একটা জিনিস বা কিছু কনস্ট্রাকশনের প্রবলেম এমন একটা জিনিস যে 100% এটাকে দূর করা যায় না। কি হয়, এটা কিছুদিন এটাকে গার্ড করা যায়, কিছুদিন প্রতিহত করা যায়। যেমন ধরুন সাপোজ বৃষ্টি হচ্ছে, আপনি একটা ছাতা নিয়ে বেরিয়েছেন, তো তার মানে তো আপনি বৃষ্টিটাকে বন্ধ করতে পারলেন না, আপনি করলেন কি আপনার মাথাটাকে প্রোটেকশন দিলেন। সেরকমই তো আপনি ধরুন ড্যাম্পের জন্য কেউ যদি নিয়ে যায় এই ঘোলা টোলা মেরে এইসব কাজগুলো করে, তাহলে কিছুদিন অন্তত 8-10 বছর ড্যাম্প আসবে না। নর্মালি যদি কেমিক্যাল ইউজ না করতে 1-2 বছরে ড্যাম্প চলে আসতো, কিন্তু কেমিক্যালটাকে ঠিকভাবে ইউজ করলে কিন্তু 1-2 বছরে ড্যাম্প আসবে না। যাই হোক, আমি এই 3টে প্রোডাক্টের ইউজগুলো মোটামুটি বললাম। এছাড়া বেস্ট হয় যে কোম্পানির প্রোডাক্ট আপনি ইউজ করবেন সেই কোম্পানির যারা সেলসের এক্সিকিউটিভ আছে তাদের থেকেও একবার জেনে নেবেন যে কীভাবে বেস্ট রেজাল্ট পাওয়া যায়। মোদ্দা কথা হচ্ছে আপনাকে এই প্রোডাক্ট নলেজটা রাখতে হবে, তো এই প্রোডাক্ট নলেজটা রাখলেই আপনি এটা বিক্রি করতে পারবেন। পরের ভিডিওতে আমি বলতে চেষ্টা করব যে কীভাবে আপনি এই প্রোডাক্টটা তুলবেন, কোন কোম্পানির প্রোডাক্টটা তোলা ভালো, কতটা মার্জিন কতটা প্রফিট আপনি এটা থেকে আর্ন করতে পারেন সেই নিয়ে বলবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, থ্যাংক ইউ।